আর্জেন্টিনার আশা হচ্ছে না বাংলাদেশে, এটা এখন প্রায় নিশ্চিত। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ঘোষণা দিয়েছিলেন আগামী মাসে জাতীয় দলে ফিরবেন মেসি ও সার্জিও অ্যাগুয়েরো, অর্থাৎ নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন মেসি, আর মেসিকে নিয়েই বাংলাদেশে আসবে আর্জেন্টিনা। ঢাকার মাটিতে হবে আর্জেন্টিনা প্যারাগুয়ের প্রীতি ম্যাচ। বাংলাদেশের ভক্তরা খুব কাছ থেকে আরেকবার দেখতে পাবে মেসিকে, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো উৎসব পড়ে গিয়েছিল। প্যারাগুয়ে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে নিশ্চিত করেছিল বাংলাদেশে আসার বিষয়টি, কিন্তু জানায়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। আর শেষ পর্যন্ত এই ম্যাচটি নিয়ে এখনও তৈরি হয়েছে শঙ্কা। আর্জেন্টিনা দল নাকি বাংলাদেশে আসবে না এমনটা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটিও আর হচ্ছে না ঢাকার মাটিতে, সেখানে তারা প্রীতি ম্যাচ খেলতে যাবে ইসরায়েলে। প্রতিপক্ষ হওয়ার কথা রয়েছে উরুগুয়ের, যদিও এখনও কোনো কিছু নিশ্চিত করে কিছু বলেনি বাফুফে। এসব নিয়ে বাফুফের সহসভাপতি বলছেন, আর্জেন্টিনা প্যারাগুয়ের ম্যাচের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, তবে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে না সেটা প্রায় নিশ্চিত। বউ চুরি করায় ইকার্দিকে ধন্যবাদ জানিয়েছেন লোপেজ। আর্জেন্টাইন তারকা ম্যাক্সি লোপেজের বউ ছিলেন ওয়ান্দা লারা, আর লোপেজের সাথে ইকার্দির সম্পর্ক ছিল দারুণ। সেই সম্পর্কের কারণে লোপেজের বাড়িতে যাতায়াত ছিল ইকার্দির, সেখানে প্রেমে জড়িয়ে পড়েন ইকার্দি ও লারা এবং শেষে দুজনেই বিয়ে করেছেন। এরপর থেকে সম্পর্কের অবনতি হয় লোপেজ ও ইকার্দির। তবে সম্প্রতি একটা সাক্ষাৎকারে আবারও সেই পুরনো কথা জাগিয়ে দিয়েছেন লোপেজ। এক সাক্ষাৎকারে লোপেজ বলছেন, আমি ইকার্দিকে ক্ষমা করে দিয়েছি এবং আমার সাথে কোনো সমস্যা নেই। আমার জীবনে ফুটবল ছাড়া একটাই লক্ষ্য, সেটা হলো আমার বাচ্চাদের খুশি রাখা। আমি এই অধ্যায় অনেক আগেই শেষ করে দিয়েছি এবং এটা আমাকে আর কোনো রকম প্রভাবিত করে না। এটা তো গেল সাক্ষাৎকারের কথা, লোপেজ এখানে থেমে গেলে হয়তো আর কথা হতো না। পরদিন লোপেজ ইনস্টাগ্রামে এক ভিডিওতে ওয়ান্দাকে চুরি করার জন্য ইকার্দিকে ধন্যবাদ জানায়। এত বড় খোঁচা তো নারার মেনে নেওয়ার কথা নয়, মেনে সে নিলেও না। তিনি ইনস্টাগ্রামে বলেন, সম্মান হলো টাকার মতো, আপনি চাইতে পারেন কিন্তু সেটা উপার্জন করাই ভালো। তবে ওয়ান্দাকে চুরির পর শনির দশা লেগেছে ইকার্দির ক্যারিয়ারে। ফর্মে তুঙ্গে থেকেও নারার উল্টাপাল্টা কথার কারণে ইন্টার মিলানে অনেকটা সময় তাকে বসে থাকতে হয়েছে, সেখান থেকে ধারে এসেছেন পিএসজিতে। তবে এটাও সুখের হবে কিনা সেটা সময় বলে দেবে, কেননা পিএসজিতে আসা নাকি ইকার্দির সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল, এমন কথা পিএসজি বা ভালোভাবে নিবে কিভাবে।